থামস আপ টানান না শোনাই তো thank you.
গাইস, ঘুরতে ঘুরতে চলে এলাম বোদাগঞ্জ। বোদাগঞ্জ মন্দিরে চায়ের দোকানে বসে আছি, তো কোল্ড ড্রিঙ্কস চা খাওয়া হবে। বাদ বাকি দুজনকে দেখতে পাচ্ছি না, দুজন বন্ধু আছে সাথে, তারা এখনও এসে পৌঁছয় নি, আসবে। তো আমি বসে আছি বোদাগঞ্জ মন্দিরের ঠিক সামনে, একদম সামনেই। তো কোল্ড ড্রিঙ্কস এসে গেছে, থামস আপ, সাথে আরও একজন আছে, দেখো কে আছে। টাকা এদিকে সাথে আছে অঙ্কিতা, অঙ্কিতাও এসে আছে আমাদের সাথে ঘুরতে বোদাগঞ্জ মন্দিরে। বেসিক্যালি আমরা অফিসে কাজ করছিলাম, তো হঠাৎ করে বোদাগঞ্জ মন্দিরের একটা প্ল্যানিং হয়ে গেল, তো হুট করে বোদাগঞ্জ মন্দির চলে এলাম। বাকি দুজনকে এখনও দেখতে পাচ্ছি না, তারা কোথায় আসুক, তারপর তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আপাতত অঙ্কিতার সাথে পরিচয় করিয়ে দিলাম, অঙ্কিতা নিয়ে এসছে আমার জন্য থামস আপ। তো আমরা বসে এখন থামস আপ খাচ্ছি, সিগারেট পাওয়া যাচ্ছে না, ছোটো গোলফ্লেকের এখানে প্রচণ্ড যা মনে হচ্ছে ক্রাইসিস মার্কেটে। তো দেখি কী পাওয়া যায় কী পাওয়া যায় না, তারপর আবার আসছি। তো যাদেরকে পাওয়া যাচ্ছিল না তারা চলে এসছে, আমাদের সাথে আছে এখন সোনাইদা আর রুবেল ভাই। তো এরা মানে আসতে অনেক দেরি করলো। সোনাইদা তো মনে হচ্ছে গোটা থানসারের বোলটারে একসাথে মেরে দেবে। হ্যাঁ সোনাইদা, রুবেল ভাই, এই যে রুবেল ভাই, থানসারের বোতলটা নিয়ে টার্নিং করলে হবে। হ্যাঁ তো তোমরা কোথায় ছিলে এতক্ষণ সোনাইদা? সাইডে। কোন সাইডে চলছে সাইড? তোমরা কোথায় যাচ্ছিলে ভিতরে, মানে ভিতরে কোথায় গেছিলে, কতটা ভিতরে গেছিলে তোমরা? রিসর্ট হচ্ছে, রিসর্ট হচ্ছে ভিতরে। আচ্ছা আচ্ছা, কোন জায়গাটা রিসর্ট হচ্ছে? এই আগের যে স্থানটা আছে, স্থানটার সাথে যে কোনো সময় দেখা যায় দুজনকে একসাথে। ভালো ভালো, বেশ ভালো ব্যাপারটা, মানে প্রেম প্রেম ব্যাপার একটা, তাই না? তো এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের ভেতরে, বোদাগঞ্জ মন্দিরের। আমি বোদাগঞ্জ মন্দিরের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি, তো বোদাগঞ্জ মন্দিরের ভিতরে যাচ্ছি। চলো বোদাগঞ্জ মন্দিরের ভিতরটা ঘুরে আসি। Thank you.
বোদাগঞ্জ মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এলাম। বোদাগঞ্জ মন্দির ভিতরে পুরো ঘোরা কমপ্লিট, এখন বাইকের দিকে যাচ্ছি। বাইক রাখা আছে এখানে বাইক স্ট্যান্ডে, চলে এসেছি বাইকের সামনে, এখন বেরিয়ে যাবো এখান থেকে। বোদাগঞ্জ মন্দির থেকে বেরিয়ে খেতে এসেছি হচ্ছে বর্ণা বৃষ্টি নামে এক ধাবা বলতে পারো। তো খাবার চলে এসছে, আমরা খেতে বসছি সবাই। তো খাওয়াতে কী কী আছে দেখে নিই একটু মেনুতে। তো পাঁপড়, শশা, পেঁয়াজ, সবজি, আলু ভাজা আর কী আছে জানি না এগুলোর নাম। ও আচ্ছা, ডাল আছে সাথে। সোনাইদা খাচ্ছে, খেতে ব্যস্ত। রুবেল খেতে ব্যস্ত। তো লাঞ্চ চলে এসছে, তো লাঞ্চটা কমপ্লিট করে তারপর আবার ভিডিওতে ব্যাক করছি।